أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين حبيب الله العالمين أبي القاسم محمد اللهم صل على محمد وآل محمد وعلى آله طيبين طاهرين معصومين ومسلمين بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের জন্য। চ্যানেল সত্যের পথের পক্ষ থেকে প্রতিদিন লাইভ অনুষ্ঠানে আপনাদের মহরমের শোকবার্তা জ্ঞাপন করছি। আজ মহরমের এক তারিখ, আমরা চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগ করেছি পশ্চিমবাংলার হাওড়া জেলার বিশিষ্ট কবি জনাব গুলশান সাহেবের সঙ্গে। আমরা প্রথমেই তার কাছে কিছু মার্সিয়া বা মহরমের প্রাককালে কিছু মূল্যবান কথা শুনব। প্রিয় শ্রোতা, আপনারা, ইনি হচ্ছেন একজন বিশিষ্ট লেখক এবং কবি, এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এনার বই প্রকাশ হয়েছে এবং সুনামের সঙ্গে আমাদের সঙ্গে জড়িত আছেন এবং আহলে বাইতের প্রেমিক। এনার লেখনীতে বা সত্যের পথে পত্রিকায় ইনি লেখা দেন। এছাড়াও চ্যানেল সত্যের পথে বা সত্য পথে পত্রিকার পক্ষ থেকে কলম যোদ্ধা পুরস্কারও পেয়েছেন জনাব গুলশান সাহেব। গুলশান সাহেবকে স্বাগত। এখন উনি আপনাদের সামনে মহরমের পাককালে কিছু কথা বা কিছু মার্সিয়া বা মহরমের প্রাসঙ্গে কিছু আলোচনা রাখবেন। জি, ইনশাআল্লাহ। আমি যেহেতু কলম নিয়ে যুদ্ধ করি বা লেখালেখি করি, আপনি আমাকে সবার সামনে পরিচিত করালেন, তাই আমার একটি কবিতা দিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই। জি জি জনাব। কবিতার নাম হচ্ছে কান্না। কারবালারই মরুপ্রান্তে হাঁটতে গিয়ে আমি করুণ সুরে কান্না শুনে একটুখানি থামি। কোথা হতে আসে কান্নার সুর, দিক দিগন্ত দেখি এমন বিলাপ কে করে হায়, এখনো কি আছে বাকি? অনেক কেঁদেছ খুনের আঁসু পাষাণের কারাগারে, নবীজাদি ওই ফুলপুরীদের এনেছিল ওরা ধরে, রোগ শয্যায় জঞ্জির পায় লোহার বাঁধনে বেঁধে, চলিতে পারেনি তবুও ছাড়েনি সকিনা কেঁদেছে দেখে, শীর্ণ পাঁজর দীর্ণ বসন ইমামের সেই লাল, তপ্ত বালু রেয়াত করেনি ভাবেনি নবীর আল, জঞ্জির বেঁধে ওরা খিঞ্জির টেনেছে বালুর পরে, হায় রে ইয়তিম সব হারিয়ে এলে জালিমের কারাগারে, কাফেলায় ওঠে কান্নার সুর নিষ্ঠুর ইয়াজিদ সেনা, পাষাণ হৃদয়ে গলেনি তাদের শুনে শাহজাদীদের রোনা, কি যেন কাঁদে পিছন থেকে বলে ওরে মোর সাজ্জাদ, উঠিছে পড়িছে তবু আসিছে ধরিবে তাহার হাত, সকলের মাঝে কথা নেই কোনো নেই কান্নার অধিকার, ওরা হাতে চলে শয়তান দল নিষেধ আছে কাঁদিবার, কান্না থামেনি কারাগার মাঝে উঁচু প্রাচীরের আড়ে, দীর্ঘ হয়ে ঝরে পড়ে আঁসু যাতনা শুধুই বাড়ে, কোথা গো জননী জান্নাত রানী তোমার রাখা গুলবাগে, গোলাপ গুলোর ঝরছে রক্ত ভেসে যায় রক্ত রাগে, চাঁদের তরে ভাঙিলে পাঁজর জান দিলে কোরবান, তারাই দেখো ফুরাত খুলে দিয়ে যায় আত্মদান, মৃত্যু বিছানা বুঝি এই সিরাতাল মুস্তাকিম, জহরে কহরে রক্ত আখরে বাঁচায় তোমার দিন। এ আমার একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে পেশ করলাম। ধন্যবাদ ইমাম পাকের বারগাহে। ধন্যবাদ জনাব গুলশান সাহেবকে। কবিতা মহরমের চাঁদ, সেই কবিতার একটি লাইন আপনাদের সামনে শোনাচ্ছি। মহরমের চাঁদ উঠেছে নীল আকাশের বুকে, প্রিয়হারা ওই কান্নার সুর
ভেসে আসে দূর থেকে। মুমিনের হৃদয় কাঁদিয়া ফিরিছে, হাই হোসেন হাই রবে, আকাশ বাতাস তরুলতা সবে নীরবে কাঁদিয়া ফিরে। কারবালার ওই নিদারুণ স্মৃতি পড়েছে আজ মনে, বেদনার পাহাড় রচিয়াছিল যত সব বেঈমানে। ইমাম হোসেন সত্যের লাগি দিয়েছিল কোরবানি, আপন জীবন নিজ পরিজন বাকি রাখে নাই তিনি। জীবনের চেয়ে আদর্শ বড় কারবালা তার প্রমাণ, নবীর পুরি করেছে, নবীর প্রমি পুরি প্রমাণ করেছে, করে জীবন দান। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন মানুষকে স্বাধীনতা দিতে, মানুষকে ঐক্য দিতে, সমৃদ্ধি দিতে। কিন্তু জালিম উমাইয়া, ফিসাচ উমাইয়া, তারা সেই স্বাধীনতা হরণ করে মানুষকে যন্ত্রণার শিকলে বেঁধে দিয়েছিল। 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় এসে আবার মানুষকে স্বাধীন করার একটি ব্রত নিলেন, নিজেকে উৎসর্গ করে, নিজের পরিবারকে উৎসর্গ করে। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। এবারে আমি একটা আমার বাংলা মার্শিয়া যাকে বলি এটা একটু উৎসর্গ করতে চাইছি ইমাম পাকের বারগাহে আপনাদের মাধ্যমে, অর্থাৎ সত্যের পথ চ্যানেলের মাধ্যমে। সত্যের পথ আমাকে অনেক কিছু দিয়েছে, আমার কবিতা, আমার গল্প, আমার সাহিত্য যা কিছু রচনা করেছি সত্যের পথে তা প্রকাশে এনেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনার কাছে অবশ্যই। এসেছি তোমার দ্বারে ও গো জাহরা, তোমার লালকে দেব প্রসাদ। এসেছি তোমার দ্বারে ও গো জাহরা, তোমার লালকে দেব গো পুরসা। বিনা কারণে তাকে মারলোরা, বেগোর ছিল যার পাক লাশা। এসেছি তোমার দ্বারে ও গো জাহরা, তোমার লালকে দে বগো পুরসান। হাত বাঁধা ছিল যাদের আসান, 18 ভাই ছিল খাস্তা বাদান। ছিল তোমার দোলারি জেলা, মেহরম ছিল ছিল নাচো চাদর। মাথার চুলে ছিল ঢাকা চেহারা, ঘুরিয়ে ছিল বাজারে ওরা। এসেছি তোমার দ্বারে গো জাহরা, তোমার লালকে দে বগো পুরসা। ছিল আল্লাহর কাছে হায়দার, সাবির হেফাজত করি পাঠাও। আব্বাস এলো যখন লখতে জিগর, তার সুজায়াত দুনিয়া জানে। ওই ছোট সাকিনা প্যাসী যে অফসোস না পেলো পানি কতেরা, বুকে বর্ষার বার লাগে দু চোখের নূর, শহর গেল চলে নজর হলো ধোয়া ধোয়া। আদার নামলো মকতলে জাহা, হিচকি যখন নিলো হায় আকবর। কোমর ভেঙে গেল হুসেন সাহার, তোমায় পুরসা দিচ্ছি বিবি,
ফুলের মতো কচিয়াস গায়ের হারমিনের ডাক যখন শুনতে পেল সাবির জন্যে জান দিতে গেল ছমাসের ওই মাসুম বাচ্চা তীর খেলো ছিল ভুখা প্যাসা হিন্দু কিংবা মুসলিম যাহা শোকে ভরপুর সারা যাহা মহরমের মাস যখন কাঁদাতে আসে বরগাহে আলম চড়াতে চলে গুলশন বলে করো গিরিয়া পড়ো সবাই আর সিনা এসেছি তোমার দ্বারে ওগো জহেরা তোমার লালকে দেব গো পুলসা বিনা কারণে তাকে মারলো রা বেগোর ছিল যার পাক লাশা অসংখ্য ধন্যবাদ গুলশান সাহেবকে তার লেখনী দ্বারা আমাদের চ্যানেল সত্যের পথের পক্ষ থেকে বিবি জাহারার দরবারে পুরসা দিলেন। আমরা এখন চলে যাব মাওলানা তোরাব সাহেব আমাদের সঙ্গে আছেন যার বাড়ি হাসনা হাসনাবাদ উনি কিছু মার্সিয়া শোনাবেন। ক্যা বতাউ মকাম জনব কা ক্যা বতাউ क्या बताऊं मकाम ज़ैनब का इसमे आज़म है नाम ज़ैनब का क्या बताऊं ओ मैं तो क्या खुद कसीदा पढ़ते हैं ओ मैं तो क्या खुद कसीदा पढ़ते हैं मेरे बारा इमाम ज़ैनब का क्या बताऊं मकाम ज़ैनब का ओ क्या बताऊं अल्लाह 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 तेरी किस्मत अल्लाह 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 तेरी किस्मत तुझको आया सलाम ज़ैनब का क्या बताऊं मकाम ज़ैनब का ओ मेरी बहनों हिजाब लाज़िम है ओ मेरी बहनों हिजाब लाज़िम है ये तुमको पयाम ज़ैनब का ओ क्या बताऊं ओ सारे नबियों से कह
दिया है खुदा, और सारे नबियों से कह दिया है खुदा, देखा तुम सब ने ये काम ज़ैनब का, क्या बताऊं क्या बताऊं मकाम ज़ैनब का, इसमें आज़म है नाम ज़ैनब का, ओ क्या बताऊं। सलावत पढ़ पर मोहम्मद व आले मोहम्मद। धन्यवाद जनाब अबू तुराब साहेब के जिनी हसनाबाद थेके एसेछेन आमादेर एकटी मार्शिया शोनालेन। आमरा चले जाच्छी आबार गुलशन साहेबेर काछे। गुलशन साहेब जी, माशाल्लाह, যদি অনুমতি করেন আমি পরে আরেকটা শোনাতে পারি। কেমনে বলি গো তোমায় আম্মা, কেমনে বলি গো তোমায় আম্মা, আচলে কি আজ এনেছি আম্মা, আজগরের লাশে এক তীর ছিল গাথা, মায়ের বুকে তার ছিল যে মাথা, আজগরের লাশে এক তীর ছিল গাথা, মায়ের ওই বুকে তার ছিল যে মাথা, চোখে ছিল না একাতেরা পানি, আঁচলে কি আজ এনেছি আমি। কেমনে বলি গো তোমায় আম্মা, আচলে কি আজ এনেছি আম্মা, কাশে মইশে যে ছিল দুলহার সাজে, ছুটিয়ে ঘোড়া দিল ফুলের ওই লাশে, কাশে মইশে যে ছিল দুলহার সাজে, ছুটিয়ে ঘোড়া দিল ফুলের লাশে, পামাল হয়ে গেল কাশেম আম্মা, আচলে কি আজ এনেছি আম্মা, কেমনে বলি গো তোমায় আম্মা, আচলে কি আজ এনেছি আম্মা, ঘুমিয়ে পড়েছে সাকিনার দেহ, নীরবে কাঁদে আর দেখবে না কেহ, কানের বালি তার খুঁজিনি আম্মা, আঁচলে কি আজ এনেছি আম্মা, আলমের ছায়ে ছিল আবাস পড়ে, কেঁদেছিল ভাই ভাইয়ের কোলে, সাকিনার প্যাস আর মেটেনি আম্মা, আঁচলে কি আজ এনেছি আম্মা, কেমনে বলি গো তোমায় আম্মা, আঁচলে কি আজ এনেছি আম্মা, কাটা বাজু আর সানিয়ে হায়দার, হুকুম পায় নিজে ধরবে সে খঞ্জর, তবুও এসেছিল নিয়ে যে পানি, পারল না পৌঁছাতে হায়দার সানি, কেমনে বলি গো তোমায় আম্মা, আঁচলে কি আজ এনেছি আম্মা, অন মোহাম্মদ ডাকবে না মাকে, অন মোহাম্মদ ডাকবে না মাকে, ভাইয়ের হাওয়ালায় করেছি তাকে, চোখের পানি আর মুছিনি আম্মা, আঁচলে কি আজ এনেছি আম্মা,
শুকনো গলাতে চলেছিল খঞ্জর, নীরব চোখে সেই দেখেছি মঞ্জর। শুকনো গলাতে চলেছে খঞ্জর, নীরব চোখে দেখেছি মঞ্জর। ভাইকে হারিয়ে এসেছি গো আম্মা, অচলে কি আজ এনেছি আম্মা। ভাইয়ের কপালে দিয়েছিল চুমা, ফেরেনি ভাই আর দেখেনি শোভা। পাথর চোখে তাকে খুঁজিনি আম্মা, আচলে কি আজ এনেছি আম্মা। আচলে এনেছি সেই ফুলের পাপড়ি, মাথায় বেঁধেছি ভাইয়ের পাগড়ি। আচলে এনেছি সেই ফুলের পাপড়ি, মাথায় বেঁধেছি আমি ভাইয়ের পাগড়ি। রোজা তোমার আর নানার ওয়াদা পূর্ণ করে আজ এসেছি আম্মা। কেমন বলি গো তোমায় আম্মা, আচলে কি আজ এনেছি আম্মা। কলম ধরে আজ গুলশান বলে, দিনকে বাঁচাতে গেল যারা চলে। চোখের পানি আর হৃদয়ের কান্না, কবুল করে নাও সরদারে জান্নাত। কেমন বলি গো তোমায় আম্মা, আচলে কি আজ এনেছি আম্মা। নারায় হায়দারি, নারায় হায়দারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বক্ষবিদারি বেদনা জাগে, পান করি যাব পানি, কারবালার ওই করুণ ছবি ভেঙে দেয় হৃদয় খানি। কর্ণকুহরে শুনি যেন আমি নারী শিশুর চিৎকার, নবী নবী পরিবার হৃদয় করিতেছে হাহাকার। ছোট্ট শিশি আলু আসগার পিপাসা কাতর হয়ে, পানির বদলে তীর নিয়ে বুকে গেল দুনিয়া ছেড়ে। ইমাম হুসাইন ফুরাতের বুকে তুলিলেন যাবে পানি, অঞ্জলি ভরা পানির ভিতরে ভাসিয়া উঠিল স্মৃতি। ফুরাতের পানি আজও চলিয়াছে এক টানা, একাবে নবী পারিবার পাইনি পানি নদীর কিনারে থেকে। স্মরণ করিও ইমামের কথা হে কারবালার অনুসারী, হৃদয় ভরা বেদনা নিয়ে চলে গেছে নবী নবীপুরি। হৃদয় ভরা বেদনা নিয়ে চলে গেছে নবীপুরি। কষ্ট দুঃখ নিয়ে নবী পরিবার চলে গেছেন। তারা এসেছিলেন দুনিয়াকে সাম্য স্বাধীনতা দিতে, কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি। কারা দেয়নি এই বিচার কারবালার প্রেক্ষাপটে করা দরকার। কারা তাকে তাদেরকে অশান্ত করেছে, কারা তাদের অধিকার হরণ করেছে, কারা তাদের কষ্ট দিয়েছে, সেই কষ্টকে যারা বুকে নিয়ে আমাদেরকে পরিত্রাণ দিলেন, তারা হচ্ছেন নবীর পুরি, নবীর আহলে বাইত। আল্লাহ রসুল যাবার সময় দুটো জিনিস রেখে গেছেন, দুটো ভারী বস্তু রেখে গেছেন, কোরআন ও আহলে বাইত, কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত। সেই দুটি ভারী বস্তুকে যারা সম্মান দেয়নি, আজকে তারা লাঞ্ছিত, তারা অপমানিত, তারা হেও দুনিয়াতে প্রাপ্ত, দুনিয়াতে তারা আজকে পরাজিত। কিন্তু আজ চারিদিকে সেই আহলে বাইতের জয়গান, আজ প্রতিটা পরিবারে আহলে বাইতের কথার উচ্চারণ, কারণ তারা জয়ী, তারাই জয়েছে। আর সেই নরাধম যারা অধিকার হরণকারী, তাদেরকে ঘৃণা ভরে স্মরণ করছে মানুষ। আমরা আজকে চ্যানেলের পক্ষ থেকে
জনাব গুলশান সাহেবকে পেয়েছি, যিনি একাধারে লেখক, একাধারে কবি এবং মার্সিয়া বা কবিতার মাধ্যমে তিনি আহলে বাইতের কথাকে তুলে ধরেন। তার নমুনা আপনারা দেখেছেন আমরা, আর যেটুকু সময় আছে তার কাছে আলাপচারিতা করব। গুলশান সাহেব, হ্যাঁ বলেন। মনে একটা প্রশ্ন জাগে মুস্তাক ভাই। জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমরা কি সত্যি আহলে বাইতকে ভালোবাসতে পেরেছি? আমরা কি আহলে বাইতের যোগ্য সম্মান দিতে পেরেছি? আমরা কি গাদির ও কুমকে সেদিনে যে নবী পাকের হায়াতের হাতে বায়াত নিয়ে ওয়াদা করেছিলাম যে আমরা তার নির্দেশিত পথে চলব, সেই পথে কি আমরা সত্যি থাকতে পেরেছি? এই প্রশ্নটা মনে বড় জাগে। তার কারণ আজকে বিশ্ব আহলে বায়াতের বিরুদ্ধে, সারা বিশ্ব যেভাবে মানুষকে আজও ওই ইহুদিদের পথ দেখানো পথে আহলে বায়াতের নিধনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে, তাতে মনে সন্দেহ জাগে, বড় দুঃখ লাগে। তাই আপনার কাছে দু চার কথা শোনার জন্য আমি আশায় আছি, যদি বলেন কিছু একটু আলোচনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন দুনিয়াতে সত্য দিন নিয়ে, এবং এই সত্য দিনের মানদণ্ড বা তার লক্ষ্য বা উদ্দেশ্য, সত্য দিনের লক্ষ্য উদ্দেশ্য অনন্ত অনাদিকাল থেকে একই। যখন হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক মনোনীত করলেন এবং সবাইকে সিজদার কথা বললেন, আল্লাহর হুকুম অনুযায়ী সবাই সিজদা করেছিল, কিন্তু আজাজিল মেনে নিতে পারেনি। আজাজিল আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর মনোনীত ইমাম বা খলিফাকে মেনে নিতে পারেনি। পৃথিবীতে একটি লড়াই যুগ যুগ ধরে চলে আসছে হযরত আদম আলাইহিসসালাম থেকেই। সেই লড়াইটা হচ্ছে যে মানুষ আল্লাহকে মানে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মনোনীত বা আল্লাহ যাকে ওসিলা করেছেন, ওসিলার মানদণ্ড করেছেন, মাধ্যম বানিয়েছেন, আল্লাহ যাদের মনোনীত করেছেন তাদেরকে মেনে নেয়নি। এটা এই মেনে না নেওয়াটা প্রথম দেখিয়েছিল, প্রথম যে পথ দেখিয়েছিল সেটা হচ্ছে আজাজিল। এবং সে আল্লাহকে মানত, কারণ সে প্রচন্ড সিজদা করত, প্রচন্ড নামাজ পড়েছে, অনেক নামাজ পড়েছে, অনেক ইবাদত করেছে, কারণ সে আল্লাহর খুব মানে আল্লাহকে খুব ভালোবাসত। কিন্তু সে আল্লাহকে ডাইরেক্ট চায়। আল্লাহ বলছেন যে আমাকে ডাইরেক্ট নয়, আমার একটা মাধ্যম রাখছি, আমার একটা প্রতিনিধি রাখছি মাঝখানে, সেটা হচ্ছে আদম আলাইহিসসালাম। আদমের মাধ্যমে, অর্থাৎ আদমকে সিজদা করে আমার মাধ্যমে আমার কাছে আসো, কিন্তু আজাজিল এটা চায় না। আর এটাই হচ্ছে প্রথম যে নতুন ধর্ম সৃষ্টি করলো আজাজিল, সেটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া, ওসিলা না মানা। কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা বানিও না। আজাজিলের কথা হচ্ছে আমরা ওসিলা তালাশও করব না, ওসিলা বানাবো, হয় নয়তো আমি নিজেই ওসিলা হয়ে যাব। এটা আজাজিলের কথা, আজাজিলের নতুন ধর্ম। আজাজিল একটা ধর্ম বানিয়েছে, সে ধর্মটা হচ্ছে যে ডাইরেক্ট আল্লাহকে মানো, ডাইরেক্ট আল্লাহকে পেতে চাও। আল্লাহ বলছে না, আমি একটি ওসিলা রেখেছি, তাকে তালাশ করো, বানিও না, বানাতে যেও না, ওসিলা বানাতে যেও না, ওসিলা তালাশ করো। আর সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন হযরত আদমকে ওসিলা বানিয়ে। এই যে সৃষ্টি তত্ত্ব, এটা নিয়েই প্রত্যেক নবী এসেছেন। লড়াই হচ্ছে মুসা আলাইহিসসালামের সঙ্গে ফেরাউনের লড়াই নেই। ফেরাউন চাইছে যে আমি রব হয়ে যাব, আমি ওই আল্লাহকে ডাইরেক্ট পেতে চাই, পেতে পেতে সে নিজে রব হয়ে গেল। মুসা আলাইহিসসালাম বললেন না, আমি আমার মাধ্যমে এসো,
ঠিক ফের ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তাই নমরুদ সে ডাইরেক্ট হতে হতে নিজে রব হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে মাধ্যম করে তোমরা আল্লাহর কাছে এসো ঠিক এই কথাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু আবু জেহেল আবু সুফিয়ান এই গোষ্ঠীরা তারা মানলো না এবং তারা না মানার জন্য তারাও ওই আরাজিয়ের দেখান পন্থা রেখে গেল এবং আল্লাহ রসুল তাই শেষ যেটি পথ দেখিয়ে গেলেন গাদিরে খুমে যে আমি ওসিলা বানিয়ে যাচ্ছি আমি রাজা মাওলা এই আলী ও তার মাওলা অর্থাৎ তোমরা যেভাবে আমাকে মেনেছো এই আলীকে সেইভাবে মানো আলীর মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে আলী আল্লাহর ওলি তোমরা আলীর মাধ্যমে আল্লাহকে পাবে কিন্তু সেই শয়তানের দেখানো পথ সেটা হচ্ছে যে না আলীর মাধ্যমে নয় আমরা ডাইরেক্ট হব তো তারা আল্লাহর ওসিলা আল্লাহ ওসিলা তালাশ করতে বললো তারা ওসিলা বানালো নিজেরাই সখী পাওয়ালে গিয়ে নিজেরাই বনে গেল নিজেরাই বনে গেল আর লড়াইটা এইখানে কারবালার লড়াইটা কোথায় কারবালার লড়াই হচ্ছে এইখানে যে আল্লাহর বানানো খলিফা বা ইমাম আল্লাহর বানানো খলিফা বা ইমাম আর এখানে হচ্ছে নিজেদের বানানো খলিফা বা ইমাম এখানে এই লড়াই সেই লড়াইটা আজও চলছে আমরা চাই আল্লাহর বানানো ইমামকে রসুলও নিজে বানাইনি রসুল মাওলা আলীকে নিজে বানাননি বরঞ্চ আল্লাহ বলেছেন রসুল সেটা প্রচার করেছেন আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন বাল্লিগ উনজিলা মিন আলাইক তোমার তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে বলে দাও যা বলতে বলা হয়েছে বলে দাও ইয়া রসুল বাল্লিগ হে রসুল আপনি বলে দিন তাহলে রসুল নিজে বানাননি মাওলা আলীকে ওসিলা নিজে বানাননি ওসিলা আল্লাহ বানিয়েছেন মাওলা আল্লাহ বানিয়েছেন মাওলা আল্লাহ বানিয়েছেন এবং রসুল তা প্রচার করেছেন রসুল তা বলে দিয়েছেন দেখিয়েছেন আর আল্লাহ রসুল যা দেখান যা বলেন সেটি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হয় নিজে বলেন না করেন না এটা আপনারা জানেন সূরা নাজমে আছে যে আল্লাহ রসুল কখনো নিজে থেকে কিছু বলেন না সব বলেন আল্লাহর ওহী মোতাবেক আল্লাহর নির্দেশ মোতাবেক লড়াইটা এখানেই কারবালার ইমাম হুসাইন আলাইহিসসালাম তিনি যখন ইমাম হুসাইন আলাইহিসসালাম বললেন কারবালায় যে তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নেই তোমরা আমাকে কেন হত্যা করবে তোমাদের কি হয়েছে তোমরা কি কলমা পড়োনি তাহলে কলমা পড়লে তারা ইমাম হুসাইনকে আল্লাহর ওসিলা বা আল্লাহর বানানো ইমাম হিসাবে মেনে নিত কিন্তু তারা মেনে নেয়নি তাদের বংশ উমাইয়া বংশ তারা মেনে নেয়নি মাওলা আলীকে তারা মেনে নেয়নি ইমাম হাসানকে তারা মেনে নেয়নি ফাতেমা জাহারাকে তারা মেনে নেয়নি ইমাম হুসাইন আলাইহিস সালামকে তাহলে তাদের এই না মেনে নেওয়াটার সেই ধৃষ্টতা তারা কারবালায় দেখিয়েছে এবং অনেকে বলে এজিদ দোষী নয় কিন্তু সম্পূর্ণ দোষী এজিদ আমরা তো বলি এজিদ যেমন দোষী তার বাপ মুয়াবিয়াও দোষী এবং দুটি ধারা আমরা দেখেছি মুয়াবিয়ার বাপ আবু সুফিয়ান রসুলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে মুয়াবিয়া নিজে মাওলা আলীর লড়ে আর মুয়াবিয়ার ছেলে এজিদ মাওলা আলীর ছেলে ইমাম হুসাইনের সঙ্গে লড়াই করেছে এটা একদম হক বাতিলের ধারা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে আবু সুফিয়ান প্রতিটা যুদ্ধে রসুলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে অর্থাৎ দুনিয়া থেকে যুদ্ধ মানে কি যুদ্ধ মানে একজন অপরজনকে কতল করতে যাওয়া না পারা না পারা ওটা আলাদা কথা কিন্তু যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে পারলে তাকে কতল করে দেব তাহলে আবু সুফিয়ান কেন এসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে এসছে রিসালাতকে খতম করতে এসছে আর সেই কাজটি তার বাপের দেখানো অর্থাৎ মুয়াবিয়াও
সিপিন যুদ্ধে জঙ্গে জামালে উস্কানি দিয়েছে, আর সিপিন যুদ্ধে নিজে এসেছে লড়াই করতে মাওলা আলীর বিরুদ্ধে, আর ঠিক তারই ছেলে মুয়াবিয়া ইমাম হুসাইন আলাইহিসসালামের বিরুদ্ধে, অর্থাৎ তাকেও উজাড় করে দেব, কতল করে দেব। কিন্তু একটি কথা এখানে লুকিয়ে আছে, যখন ফাতেমা জাহারার উপরে জুলুম হয়েছে, অর্থাৎ যারা নিজেরা খলিফা বনে গেছিল তাদের কাজ হচ্ছে এই মাসুম ইমামদের উপরে বা আল্লাহর বানানো ইমাম বা খলিফাদের উপরে জুলুম করা, তাদের একটা টেন্ডেন্সি। কারণ এটা আমরা বদরের যুদ্ধে দেখেছি, মক্কায় রসুলুল্লাহ যখন ছিলেন তখনও দেখেছি পচা নাড়ি ভড়ি চাপিয়ে দিত। তাহলে কুফরির বা বাতিলের একটা হচ্ছে তারা কি করে, সবসময় মাসুমদের উপরে জুলুম করবে, আর মাসুমরা সবসময় জুলুম সহ্য করেও ইনসাফ করা, এটা মাসুমদের কাজ। সেই জন্য তারা যখন ফাতেমা জাহারার উপরে অত্যাচার করেছে তখন তারা তাদের মুখোশ উন্মোচন হয়নি, যখন ইমাম হাসানের উপরে অত্যাচার করেছে তখনও মুখোশ উন্মোচন হয়নি, যখন মাওলা আলীর উপরে অত্যাচার করেছে তখনও মুখোশ উন্মোচন হয়নি, সব আড়ালে রয়ে গেছে। এটা ইমাম হুসাইন যখন বুঝলেন যে আর নয়, এখন আমি সবার মুখোশ উন্মোচন করে দেব, অর্থাৎ নিজেদের বানানো খলিফারা যে ধারাবাহিকভাবে রসূলুল্লাহর ওফাতের পরেই যে অত্যাচার জুলুম করছিল, সেই অত্যাচার জুলুমের তারা সাধু বেশে অত্যাচার জুলুম করছিল, যে সত্যের বিরুদ্ধে অন্যায় করছিল, সেই অন্যায়ের মুখোশ খুলে দেওয়ার জন্য ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালায় গেছিলেন। কারবালা কাকে বলে? আজকে আমি একটা উদাহরণ দিই, যখন কেউ কোনো প্রতিবাদ করে তখন দেখবেন ধর্মতলার রেড রোডে চলে যায়। আপনি যদি আপনার ঘরে বসে প্রতিবাদ করেন এটা খুব একটা গ্যারান্টেড হয় না, রেড রোডে গিয়ে যখন আপনি ধর্ণা দেবেন সেটা গ্যারান্টেড হয়, বা পিটিআই অর্থাৎ প্রেস কনফারেন্সের সামনে ধর্ণা দেওয়া এটা গ্যারান্টেড হয়, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কথা বললে এটা গ্যারান্টেড হয়। ঠিক তেমনি তৎকালীন যুগে কারবালা ছিল ওই প্রেস কনফারেন্সের মতো, তৎকালীন যুগে কারবালা ছিল সত্য মিথ্যার হক বাতিলের উন্মোচনকারী একটা জায়গা। সেই জন্য ইমাম হুসাইনকে তারা চেয়েছিল যেন ইমাম হুসাইন কারবালায় না আসতে পারে, সেই জন্য তারা তার পথকে রদ করে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ইমাম হুসাইন কারবালায় এসেছেন, মক্কাতে যখন তাওয়াফ করছিলেন তখনও তারা চেয়েছিল ইমাম হুসাইনকে কতল করে দেওয়ার, কিন্তু ইমাম হুসাইন সেখানে হজকে পরিবর্তন করে তিনি চলে এসেছিলেন। আবার কুফা থেকে চিঠি আসছিল বারবার, তারা চাইছিল মক্কায় মারতে পারলাম না, এবারে তাহলে কুফায় ডেকে নিয়ে গিয়ে হত্যা করে দেব, লোক জানতে পারবে না, আমরা সেই সাহাবি সাহাবিই রয়ে যাব, আমরা সেই সাধু সাধুই রয়ে যাব, আমরা সেই রাদিয়াল্লাহর আড়ালে সাধু বেশে রয়ে যাব, এটা তারা চাইছিল। কিন্তু ইমাম হুসাইন বললেন না না না, আমার মাকে মেরেছ এখনো তোমাদের মুখোশ উন্মোচন হয়নি, আমার ভাইকে মেরেছ এখনো মুখোশ উন্মোচন হয়নি, আমার আব্বাকে মেরেছ এখনো মুখোশ উন্মোচন হয়নি, আমার অনুসারীদের মেরেছ, আমার সাহাবিদের আমার আব্বার সাহাবিদের মেরেছ, আমার সাহাবিদের হত্যা করেছ, আমার ভাইয়ের সাহাবিদেরকে হত্যা করেছ, তখনও তোমাদের মুখোশ উন্মোচন হয়নি, সেই জন্য আমি কারবালায় যাবই যাব, কারণ সেখানে তোমাদের সমস্ত মুখোশ উন্মোচন করে দেব, কাল কিয়ামত পর্যন্ত তোমাদের মানুষ ঘৃণা করবে, তোমাদের বিরুদ্ধে মানুষ কথা বলবে। সেই জন্য দেখেন তারপর থেকে এই জন্য উমাইয়ারা বা আব্বাসীরা কি করলো, কারবালাকে মিটিয়ে দেওয়ার জন্য বলল কন্দন করা হারাম, আলম তো হারাম, সিয়াদের বাড়ি যাওয়া হারাম, সিয়াদের সঙ্গে মিশলে হারাম, এই জন্য যারাই মহরম পালন করবে তাদেরকে এক ঘরে করে দাও। এটা সেই আবার সেই টেন্ডেন্সি চলে এলো যে মহরম হয়ে গেছে কিন্তু এর পরেও মহরমকে কোনো রকমে মিটিয়ে দিতে হবে, দুনিয়াতে মহরমের আসুরার বা কারবালার কোনো নামগন্ধই রাখলে হবে না। এই জন্য তারা একটি আসারিয়া বলে সুফিবাদ তৈরি করেছিল এবং সেই সুফিবাদের মাধ্যমে বলতে লাগলো যে যা হয় আল্লাহ থেকে হয়, আল্লাহই করেছে, আল্লাহর যদি মর্জি না থাকতো তাহলে কি হুসাইন হত্যা হতো, আল্লাহর ইচ্ছাতে হয়েছে। এটা সেই আসারিয়া যারা ওই আব্বাসীরা বা উমাইয়ারা একটা দল তৈরি করেছিল
তারা বলতে লাগলো ওরও কন্দন করো না, তিন দিনের বেশি কন্দন করতে নেই, বেদাত হারাম হারাম মহরমের কথা বলতে নেই, কালো পোশাক পরতে নেই, আলম তুলতে নেই, মানে যা করবেন কিচ্ছু করতে নেই। কেন? কারণ কি, প্রথম থেকে আহলে বাইতকে চেপে দেওয়ার যে প্রথা চলে আসছিল, কিন্তু ইমাম হুসাইন সেই প্রথাটাকে ভেঙে দিয়ে কারবালায় উন্মুক্ত করলেন, নিজেকে বিসর্জন দিয়ে তারপরে আবার সেই কারবালাকে মিটাবার জন্য, কারবালার কথাকে মিটাবার জন্য, গাদিরে খুমের কথাকে মিটিয়ে দেওয়ার জন্য, মোবাহেলার কথাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা আবার চক্রান্ত শুরু করলো, আর সেই চক্রান্ত আজও চলছে। এজন্য এই চক্রান্তকে ভেঙে দিয়ে আজকে আমরা লাইভ অনুষ্ঠান অফলাইন অনুষ্ঠান সব সময় যে অনুষ্ঠানের মাধ্যমে এটাই বলতে চাইছি যে কারবালাকে মিটিয়ে দেয়া যাবে না, কারণ এটা হক বাতিলের লড়াই, এটা গদির লড়াই নয়। যেমন বদর ছিল হক বাতিলের লড়াই, তেমন কারবালাও হচ্ছে হক বাতিলের লড়াই। এই লড়াই জারি থাকবে কিয়ামত পর্যন্ত। তো তিনি ফুৎকারে ইজিদকে শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি করেন, তিনি অ্যাকচুয়ালি আমি মনে করি যে ইজিদকে তিনি মারতে চাননি, তিনি মারতে চেয়েছিলেন ইজিদিয়াতকে, অর্থাৎ একদম ইজিদিয়াত। আজ আপনি একটু আগে যে উল্লেখ করছেন যে মানুষের মনে আজও সেই ইজিদিয়াত, যে আহলে বাইতের পক্ষে শত্রু, আহলে বাইতের প্রতি যারা শত্রুতা রাখছে, এই শত্রুতাকে ধ্বংস করার জন্য সব সবাইকে তিনি শাহাদাত বরণ করালেন, মানুষের মুখে আর ইজিদের প্রতি একটা ঘৃণা যে বাতাবরণ তৈরি হলো, সেটা ইমাম হুসেইন কারবালা প্রান্তরে দেখিয়ে দিলেন যে দেখো আমি ইজিদ নয়, আমি ইজিদিয়াতকে মারতে চেয়েছি, যার জন্য আজ কোনো মানুষই, সে ইমাম হুসেইনকে মানুক নাই মানুক, আহলে বাইত মানুক নাই মানুক, তার খানদানের কারুর মানে নাম হয়তো ইজিদ রাখতে চায় না, কারণ সে মনে মনে এটা ভাবে যে ইজিদ সত্যি এটা একটা খুব বাজে লোক ছিল। তো এটা ইমাম হুসেইন আলাইহিসসালামের একটা বড় কৃতিত্ব যে মানুষের মন থেকে ইজিদিয়াতকে দূর করার জন্য তিনি সততভাবে কারবালার, এটা একটা অলিখিত অধ্যায়, কিন্তু এটা নিয়ে আমরা অনেকে ভেবেছি, অনেকেই মনে করেছি যে ইমাম হুসেইন তো আগে শহীদ হয়ে গেলে নাড়া পিছিয়ে যেতেন আহলে বাইতের এতগুলো রত্ন, কিন্তু আমার মনে হয় সেটা নয়। ইমাম হুসেইন আলাইহিসসালাম এই মূল্যবান প্রাণগুলো উৎসর্গ করে মানুষের মনের দরজার কাছে পৌঁছে গিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে দেখো এরা কত নৃশংস, কত ক্রূর, কত হৃদয়হীন, যে এতটুকু দয়া মায়া এদের বুকে নেই যে মাসুম আলী আসগারের মতো 6 মাসের বাচ্চাকে পর্যন্ত এরা রেহাই দিল না। সুতরাং এদের কর্মকাণ্ড, এদের যে চিন্তা ভাবনা, এটা যেন আগামী প্রজন্ম এই চিন্তা ভাবনা গ্রহণ না করে। হ্যাঁ মুস্তাফ ভাই বলেন। আপনি ঠিকই বলেছেন, আসলে ব্যাপারটা হচ্ছে যে ইজিদিয়াতকে তিনি হত্যা করতে চেয়েছিলেন এবং ইজিদিয়াতকে তিনি হত্যা করেছেন, কারণ কি, ইমাম হুসাইন সত্য এবং মিথ্যার মিশ্রণে, হক এবং বাতিল মিশ্রণ হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, হক বা সত্য বা দীন ইসলাম মৃতপ্রায় হয়ে গেছিল, তার রক্তের প্রয়োজন ছিল, সেই জন্য ইমাম হুসাইন আলাইহিসসালাম তিনি কারবালায় গিয়ে, যেমন হসপিটালে রক্ত দেয় রোগীকে বাঁচানোর জন্য, ইমাম হুসাইন গেলেন কারবালায় রক্ত দিতে দিনকে, সেই জন্য তিনি একা রক্ত দিলে দিন বাঁচত না, মানে সেই জন্য ইজিদিয়াত খতম হতো না, ওই ভাইরাস আজকে যে করোনা ভাইরাস বা ক্যান্সার, ক্যান্সার খতম হতো না, এই জন্য 72 জনের রক্ত লাগলো, সেই জন্য তিনি আর রক্ত দিতে গেলে রক্তের ব্লাড গ্রুপ দরকার হয়, সেই জন্য দিনের ব্লাড গ্রুপের সঙ্গে কার কার রক্ত মিলেছে তাকেই তাকেই শহীদ করিয়েছেন, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজের সন্তান এবং সাহাবীদেরকে যে শহীদ করিয়েছেন, যার ব্লাড গ্রুপ মেলেনি তার রক্ত নেওয়ার প্রয়োজন হয়নি, যার ব্লাড গ্রুপ মিলেছে তারই রক্ত নিয়েছেন ইমাম হুসাইন। এবং এই ইমাম হুসাইন আলাইহিসসালাম এই জন্য দিন যখন বেঁচে গেল, দিন এত লজ্জিত হলো এবং দিন এত এহসান করলো যে দিন বলল যে আমি আর আমার নামে থাকব না, আমি পুরোটাই হুসাইন হয়ে গেলাম, এই জন্য দিন মানে হুসাইন। সেই জন্য হিন্দুস্তানে এসে মঈনুদ্দিন খাজা চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন দিন আসতে হুসাইন, দিন পানা আসতে হুসাইন, অর্থাৎ পুরো দিনটাই ইমাম হুসাইন হয়ে গেল। যেমন আপনি বলবেন, আমি একটা উদাহরণ দিই, যখন কোনো ভালো খেলোয়াড়
সে যখন খেলে ওটা বিশ্ব থেকে যখন খেলোয়াড় দেখে যে দেশের হয়ে খেলে তখন তার নাম আর বলে না, দেখো ভারত খেলছে কি পাকিস্তান খেলছে কি বাংলাদেশ খেলছে। কারণ কি, কোনো ব্যক্তি যখন সে ব্যক্তি আর থাকে না তখন সে প্রতিষ্ঠানের রূপ নাই। সেই জন্য ইমাম হুসাইন দিনকে এমন ভাবে মাচালেন, দিন কিয়ামত পর্যন্ত দিন হুসাইন নামে হয়ে গেল। আর বাতিলও তাই, বাতিল সে লজ্জিত হয়ে সে তখন এজিদিয়াতে চলে গেল, মানে ওই যে রসুলুল্লাহর পরে যে বাতিল আসছিল সেই বাতিল ফারাক হয়ে সে এজিদিয়াতের মধ্যে ঢুকলো এবং ইমাম হুসাইন নিজে রক্ত দিয়ে ওই ভাইরাসকে ধ্বংস করলেন এবং দিনকে বাঁচিয়ে দিলেন। চ্যানেলের নিয়ম অনুসারে আমরা প্রতিদিন এক ঘন্টা আলোচনা রাখি, আর পাঁচ মিনিট বাকি আছে, যদি কারোর প্রশ্ন থাকে বা কারোর আলোচনা থাকে করতে পারেন। আমাদের সঙ্গে আজকে ছিলেন বিশিষ্ট কবি গুলশন সাহেব, যার বাড়ি পশ্চিমবাংলার হাওড়া জেলার মহাদেবপুর গ্রামে। ওনার বাড়িতে আমি অনেকবার গিয়েছি এবং ওনার মানে আতিথ্যতা, ওনার সঙ্গে আমি রাত্রে থেকেছি অনেকবার। তাই আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব গুলশন সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং তার লিখিত কবিতা বা তার যে অবদান তিনি যে লিখছেন বা লেখনির দ্বারা আহলে বাইতের ফজিলত বা আহলে বাইতের মজলুমিয়াতকে তুলে ধরছেন, মা সাকিনার সেই কষ্টকে তিনি কলম দ্বারা, মা সাকিনা সেদিন কিছু বলতে পারেননি, জিন্দা নেই, মা জয়নাব তার কাপড় তার চাদর কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে চাবুক মারা হয়েছে, সেদিন তারা কথা বলতে পারেনি, আজকে গুলশন সাহেবদের মতো কবির কলম দিয়ে মা সাকিনার সেই কথা যেন আজকে ফুটে উঠছে, আজকে অনুরণিত হচ্ছে লেখক লেখনির মাধ্যমে, বক্তার জাকিরদের বা আলেমদের মুখ দিয়ে সেই সাকিনার কথা, সেই কষ্ট সেই দুঃখ সেই পানির যন্ত্রণা পিপাসার কষ্ট আজকে লেখনির মাধ্যমে তারা রূপায়ণ করছে, এটা লেখকদের আজর বিবি জাহারা দেবেন, মাওলা আলী দেবেন, মা জয়নাব দেবেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম দেবেন, কারণ কারণ তাদের কষ্টগুলো আজকের লেখকরা তাদের কলমের মাধ্যমে লিখে যাচ্ছেন, আগামী দুনিয়াতে যারাই এই লেখনী পড়বে তারা কষ্ট অনুভব করবে যে ছোট্ট সাকিনার কত কষ্ট ছিল, আব্বাস আলমদারের দুটো হাত যখন কেটে গেছে কত কষ্ট ছিল, মা জয়নাবের চাদর কেড়ে নিয়েছে ইমাম জয়নুল আবেদিনের ভেতরে কত কষ্ট ছিল, সেই কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে সেই যে জিন্দানে বন্দী হয়ে যাওয়া, এই যে সুদূর তপ্ত মরুভূমির মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা ক্ষুধা পিপাসা এত কষ্ট নিয়ে যা দিনকে বাঁচিয়ে গেলেন, আমাদের এতটুকু থাকা দরকার যে তাদের হয়ে কথা বলা, তাদের স্মরণ করা, তাদেরকে জীবন্ত রাখা, তাদের ইচ্ছাকে রূপায়ণ করা দুনিয়াতে। কারণ একজন দেশের স্বাধীনতা সংগ্রামীর জন্য মানুষ কত কিছু না করে, একটা রাস্তার নাম রেখে দেয়, কোনো মঞ্চ বানিয়ে দেয়, কোনো হল ঘরের নাম রাখে, নেতাজি সুভাষ হল, রবীন্দ্র হল, একটা ট্রেনের নাম রাখে গীতাঞ্জলি এক্সপ্রেস, গীতাঞ্জলি তো কোনো ব্যক্তি নয়, রবীন্দ্রনাথের একটা বইয়ের নাম। তাহলে যদি এগুলোকে জীবন্ত রাখা যায় একটা দেশের স্বাধীনতা সংগ্রামীর জন্য, যারা কুল কায়নাতের সেই আনিত দিন রসুলুল্লাহর দিনকে জীবন্ত করলেন, তাদের জন্য আমরা কি করতে পেরেছি। সেই গুলশন সাহেবেরই আক্ষেপ নিয়ে যে আমরা কি সত্যি তাদের জন্য কিছু করতে পারছি, এই আক্ষেপ নিয়ে আজকের এই ছোট্ট অনুষ্ঠান সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আহলে বাইতের ফজিলতকে দুনিয়াতে যে যে উপায়ে যে যেমন ভাবে তুলে ধরবেন। ওয়াকুরু দামানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।